গুড ইভিনিং এভরিওন এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম টেকনিক্যাল টার্মস ইউজ ইন থিওডো আজকের ভিডিওতে ডিসকাস করবো ট্রানজিশন থিওডোলাইটের এসেনশিয়াল পার্ট অফ থিওডোলাইট অ্যান্ড দেয়ার ফাংশন তো ফার্স্ট পয়েন্ট দেখে নেবো ট্রিভেট ইট ইজ এ সার্কুলার প্লেট হ্যাভিং এ সেন্ট্রাল হ্যাভিং এ সেন্ট্রাল থ্রেডেড হোল ফর ফিক্সিং থিও লাইট অন দ্য টাইফর বাই এ উইংনাট এটা হচ্ছে সার্কুলার পেট যেটাতে সেটা যেটা থিওরোলাইটের একদম নিচের দিকে সেন্ট্রাল পজিশানে থাকে যেটাতে কী হয় থ্রেড অফ হোল হ্যাঁ হোলটা থ্রেড দ্বারা থ্রেড থ্রেড যুক্ত থাকে সেটা কী হয় ওই থ্রেড দিয়ে উইংনাট উইং নাটের মাধ্যমে টাইপয়েড স্ট্যান্ডের উপরে পুরো থিওডোলাইটটাকে ফিক্সিং করা হয় ইট ইজ অলসো কল দ্য বেস প্লেট যেহেতু এটা টাইপ থিওডোলাইটের বেস যেটার ওপরে থিওডোলাইটটা থিওডোলাইটটা বে অ্যাকচুয়ালি বেস ভূমি নিচের পড়ছে থিওডোলাইটের বেস প্লেট থ্রি ফুটিস্ক্রু আর সিকিউর টু দিস প্লেট বাই মিন অফ বল অ্যান্ড সকেট অ্যারেঞ্জমেন্ট এবং যেটার ওপরে তিনটা ফুটি ফুটিস্ক্রু তিনটে ফুটিস্ক্রু তার উপরে অ্যারেঞ্জমেন্ট করা থাকে যেটা বল অ্যান্ড সকেট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যেটাকে অ্যারেঞ্জ করে থাকে নেক্সট হচ্ছে ফুটিস্ক্রু সেটা দেখে নেব আমরা একবার বেস্ট প্লেস ট্রিভেট কোনটাকে বলা হয় এখানে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে ট্রিভেট হচ্ছে টিভেট আর এই এবং টিভেটের উপরে যেটা হচ্ছে সার্কুলার শেপ এবং টিভেটের উপরে তিনটে আছে ফুট স্ক্রু তিনটে আছে ফুট স্ক্রু তার উপরে আছে কি ট্রিপাচ ট্রিপাচ এটা হচ্ছে ট্রাঙ্গুলার ফোর্শন ট্রিপাচ হচ্ছে ট্রাঙ্গুলার ফোর্শন ট্রাঙ্গুলার শেপ হ্যাঁ এর নেক্সট ট্রিপাচ এটি হচ্ছে ট্রাঙ্গুলার প্লেট সরি নেক্সট হচ্ছে স্ক্রু দিস আর দ্য মিন ফর লেভেলিং দ্য ইন্সট্রুমেন্ট এটা হচ্ছে তিনটা স্ক্রু কি এরপর সহযোগিতায় কী করি আমরা ইনস্ট্রুমেন্টটাকে লেভেলিং করি দ্য লোয়ার পার্ট অফ দ্য ফুট স্ক্রু আর সিকিউর ইন ট্রিভেট বাই মিন অফ বল অ্যান্ড সকেট অ্যারেঞ্জমেন্ট যেটা স্ক্রু লোয়ার পোর্শানটা মানে যেটা আগে দেখলাম ট্রিভেট হ্যাঁ লোয়ার পর্শানটা বলি মিনস ট্রিভেট লোয়ার ভারসন মিন টিভেটটা আমার টিভেটের উপরে কী হয় এই তিনটে তিনটে ফুটি স্ক্রুকে বল অ্যান্ড সকেট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সেট করা থাকে অ্যান্ড দ্য আপার থ্রেডের পার্ট পাস থ্রু দ্য থ্রেডেড হোল ইন দ্য টি প্লেট টি প্লেট অ্যান্ড আপার পর্শান তিনটে ফুটি স্ক্রুর আপার পর্শানটা যেটা তিনটি যেটা থ্রেড আপার থেরেডেড পার্ট এটার মাধ্যমে অর্থাৎ আপার পোর্শানটা বাচের সঙ্গে টিবাচ প্লেট টিবাচ প্লেটের সঙ্গে কানেক্টেড ইয়ে করা থাকে ফিক্স করা থাকে সেট করা থাকে নেক্সট হচ্ছে বাচ ইট ইজ এ টাঙ্গুলার প্লেট ক্যারিং থ্রি ফুট স্ক্রু অ্যান্ড ইটস এন্ড যেটা হচ্ছে বাচের সঙ্গে তিনটে ফুট স্ক্রুকে টিবাচটা তিনটি স্ক্রুর সঙ্গে যুক্ত করা থাকে এটা হচ্ছে ট্রাঙ্গুলার শেপ টিবাচ নেক্সট হচ্ছে লেভেলিং হেড লেভেলিং হেড লেভেলিং হেডস মানে হচ্ছে দ্য টিভেড অ্যান্ড স্ক্রু অ্যান্ড টিবাচ কনস্টিটিউট অফ এ বডি হয়েছে ইজ লেভেলিং হেড কম্বাইন দিস থ্রি টিভে টিভেড ফুটিস্ক্রু অ্যান্ড টিবাচকে কম্বাইন করে লেভেলিং হেড বলা হয় নেক্সট হচ্ছে স্প্যান্ডাল স্প্যান্ডাল মিনস অ্যাক্সিস থিওডোলাইট কনসিস্ট অফ টু স্প্যান্ডেল অর এক্স ওয়ান অন ইনার অ্যান্ড আদার আউটার এক্স মিন্স থিউডোলাইটের ইন্টারনাল পোর্শান ইন্টারনাল সেটা হচ্ছে সলিড সলিড বলতে একদম সলিড যার মধ্যে হলো সেকশন নেই হলো সেকশন নেই সেটা হচ্ছে কি ইনার ইনার ইনারঅ্যাক্স অ্যান্ড যেটা বাইরের পর্শান্ট সেটা কি হয় আউটার আউটারঅ্যাক্স সেটা একবার আমরা ব্যাকে গিয়ে পিছনে থিয়েটারেটে যে পিকচারটা মেনশন করেছি এখানে একবার দেখে নেব নেক্সট হচ্ছে লোয়ার প্লেট লোয়ার প্লেট মিন দ্য লোয়ার প্লেট ইজ অ্যাটাচড টু দ্য আউটার অ্যাক্সিস এটা হচ্ছে আউটার অ্যাক্সিসের সঙ্গে যুক্ত অ্যান্ড অলসো ননেজ দ্য স্কেল প্লেট এই লোয়ার প্লেটে কী হয় এটাকে স্কেল প্লেটও বলা হয় কারণ এর লোয়ার প্লেটে আমরা মেন স্কেল ফিক্স করা থাকে যে ইট ইজ এ বিভেল্ড মানে এই এই প্লেটের ওপরে যে স্কেলটা ফিক্স করা আছে সেই স্কেলের উপরে আমরা কি ওয়ার্কিং করি বিভেল্ট মিন ওয়ার্কিং ডিভেলমিন ওয়ার্কিং ওয়ার্কিং বলতে এর ওপরে স্কেল ফিক্সড করা আছে বলে এই স্কে স্কেলের উপরে আমরা অ্যাঙ্গেল ক্যালকুলেট করি অ্যান্ড দ্য স্কেল ইজ গ্র্যাজুয়েটেড ফ্রম জিরো ডিগ্রি টু থ্রি সিক্সটি ডিগ্রি এবং এই স্কেলটা গায়ে জিরো ডিগ্রি থেকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল কাটা থাকে ইন এ ক্লক ওয়াইজ ডাইরেকশান যেটা ক্লক ওয়াইজ ডাইরেকশানে থাকে ইচ ডিগ্রি এগেনস্ট সাবডিভাইডেড ইন্টু টু টু থ্রি অ্যান্ড ফোর ডিভিশান এবং প্রতিটা ডিগ্রিকে এক একটা থিও এক এক রকম করা থাকে কখনো টু কখনো থ্রি এবং ফোর সাব ডিভাইডেড করা থাকে প্রতিটা ডিগ্রিকে এক ডিগ্রিকে দুই তিন অথবা চার ডিগ্রি চার ডিভিশনে ভাগ করা থাকে অ্যান্ড দ্য ভ্যালু অন স্মল ডিভিশন মে বি টু টু ডি টু সাবডিভাইডের জন্য থার্টি মিনিটস টোয়েন্টি মিনিটস অ্যান্ড ফিফটিন মিনিটস হচ্ছে ফোর ডিভিশনের জন্য রেসপেক্টিভলি লোয়ার প্লেট ইজ প্রোভাইডেড ওইতে ক্ল্যাম্প স্ক্রু লোয়ার লোয়ার প্লেটে কী থাকে একটা কি লোয়ার ক্ল্যাম্প স্ক্রু থাকে আর একটা কী থাকে লোয়ার টানজেনশাল স্ক্রু থাকে যেটাতে কী করা হয় হুইচ ইজ কন্ট্রোল ইটস মুভমেন্ট মুভমেন্ট করা হয় ক্ল্যাম আপ ক্ল্যাম্প স্ক্রুর দ্বারা কী হয় ওর ক্ল্যাম স্ক্রু অ্যান্ড অ্যান্ড টেনজেনশনাল স্ক্রু দ্বারা কী হয় এর মুভমেন্ট ক্যালকুলে কন্ট্রোল করা হয় হোয়েন দ্য ক্ল্যাম্প স্ক্রু ইজ টাইটেন দ্য প্লেট ইজ ফিক্সড উইথ দ্য আউটার অ্যাক্সিস যদি আমরা লোয়ার লোয়ার ক্ল্যাম্প স্ক্রু ব্যবহার করে যদি ওটাকে যদি টাইট করি তাহলে কী হবে এই سارے এটা লোয়ার প্লেটটা কি হয়ে যাবে আউটার অ্যাকসেসরিজ সঙ্গে ফিক্সড হয়ে যাবে হ্যাঁ ফর ফাইন অ্যাডজাস্টমেন্ট অফ দ অফ দা লোয়ার প্লেট দা টেনশন স্ক্রু ইজ ইজ রোটেট টু দা এক্সটেন্ড রিয়ার হ্যাঁ যদি আমরা ফাইন অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ হালকা 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 অ্যাডজাস্টমেন্টের যদি প্রয়োজন হয় অর্থাৎ টেলিস্কোপের মাধ্যমে যেন কোনো অবজেক্টকে দেখব সেক্ষেত্রে যদি হালকা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় লাইন অফ সাইটকে একই লাইন অফ সাইটকে স্টার্ট করার জন্য যদি হালকা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি লোয়ার ট্র্যানজেন্সিয়াল স্ক্রু ব্যবহার করে আমরা কী করবো ওটাকে লাইন অফ সাইটটাকে ফিস্ট করবো দেন দ্য সাইজ অফ দ্য থিওডোলাইট ডিজাইন অ্যাকর্ডিং টু দ্য ডায়ামিটার অফ দ্য লোয়ার প্লেট লোয়ার প্লেটে ডায়ামিটার উপরে বেশ করে আমরা কি থিওডোলাইটে ডিজি থিওটোলাইটকে ডিজিগ ডিজিগনেট করি নেক্সট হচ্ছে আপার প্লেট দ্য আপার প্লেট কনসিসডা ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল আপার প্লেটে কি থাকে ভার্নিয়ার স্কেল ফিক্সড করা থাকে যেখানে ভার্নিয়ার স্কেলটাকে এ অ্যান্ড বি দ্বারা এ অ্যান্ড বি দ্বারা মার্কিং করা থাকে ইটস ইজ অ্যাটাচড টু দ্য ইনার অ্যাক্সিস যেটাকে ইনার অ্যাক্সিস দ্বারা অ্যাটাচ করা হয় যেটা ইনার ইন অ্যাক্সিসের সঙ্গে অ্যাটাচ করা আছে করে থাকে ইটস মোশান ইজ কন্ট্রোল বাই দ্য আপার ক্ল্যাম অ্যান্ড স্ক্রু অ্যান্ড লোয়ার আপার টেনজেন্সিয়াল স্ক্রু যেটার মোশানটাকে এই স্কেলের মোশানটাকে অর্থাৎ আপার প্লেটটাকে আপার প্লেটের মোশানটাকে আমরা ও সামনে আপার ক্ল্যাম অ্যান্ড লোয়ার ট্যানজেন্সিয়াল স্ক্রু দ্বারা কন্ট্রোল করি হোয়েন দ্য ক্ল্যাম স্ক্রু ইজ টাইটেন দ্য ভার্নিয়ার স্কেল আর ফিক্সড উইথ ইনার অ্যাক্সিস যদি আমরা আপার ক্ল্যাম স্ক্রুটাকে যদি টাইট করি তাহলে কী হবে ভার্নিয়ার স্কেলটা আউটার ইনার অ্যাক্সিসের সঙ্গে ফিক্সড হয়ে যাবে অ্যান্ড ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য স্কেল মাইনর অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে লোয়ার ট্যানজেন স্ক্রু দ্বারা ওটাকে করা যাবে অ্যাডজাস্ট করা যাবে তো একবার দেখে নেবো আমরা যে এখানে কোনটা লোয়ার টেনজেন্সিয়াল স্ক্রু অ্যান্ড কোনটা আপার টেনজেন্সিয়াল স্ক্রু এবং লোয়ার ক্লাইম্বিং স্ক্রু অ্যান্ড আপার ক্লাইম্বিং স্ক্রু এই যে এখানে এটা এই যে এখানে এটা এটা হচ্ছে এটা হচ্ছে লোয়ার লোয়ার ক্লাইম্বিং স্ক্রু এবং এর সাইডে যেটা এটা আছে এটা হচ্ছে লোয়ার ট্যানজেন্সিয়াল স্ক্রু অর্থাৎ মাইনার অ্যাডজাস্টমেন্টের জন্য এই স্ক্রুটা ব্যবহার করব হ্যাঁ এবং মেজর অর্থাৎ অর্থাৎ মেজর রোটেশান আমার রিকোয়ার্ড আছে সেক্ষেত্রে আমার বা প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা এই লোয়ার ট্যানজেন্সিয়াল স্ক্রুটা আমরা ব্যবহার করবো অ্যান্ড আমরা হয়তো পিকচার সাইডে হয়ে আছে দেখতে পাচ্ছি না তো এখানে এইখানে যে নিচে এ পোর্শানে এই উইথ ইনসাইড ইনসাইডে এখানে কী হবে আপার ক্ল্যাম্বিং স্ক্রুটা আছে এবং এটা আছে লোয়ার না আপার টঞ্জেলস স্ক্রু দ্বারা কী হবে মার মাইনার অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারব ওকে এখানে আজ পর্যন্ত এর আগের বাকি পার্টসগুলো এর আমরা রিমেনিং পরের ভিডিওতে আমরা দেখে নেব